নমস্কার আবার একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরিতে বর্তমানে নিয়োগ করা হচ্ছে যেখানে নন টিচিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো পুরোপুরি সরকারি চাকরিতে স্থায়ী পদে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো বর্তমানে আবেদন চলছে তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস কি করে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হবে বয়স কত থাকতে হবে প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলছো তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো তো প্রথমে জানাচ্ছি আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্ট তোমাদের থাকতে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জানাচ্ছি এবং আপলোড করার আগে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড তোমাদের করতে হবে তো আপলোড করার আগে আবারও জানাচ্ছি প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে অর্থাৎ জেরক্স করে সেই জেরক্স পেপারে তোমাদের সিগনেচার করতে হবে তারপরেই আপলোড করতে হবে প্রথমে যেটা তোমাদের থাকতে হবে বা এখানে আপলোড করতে হবে এজ প্রুফ সার্টিফিকেট অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড যে কোনো একটি তোমাদের আপলোড করতে হবে তারপরে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট আপলোড করতে হবে এবং যদি অন্য কোনো ডিগ্রি বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে দিতে চাইলে দিতে পারো অথবা না দিলেও কোনো অসুবিধা থাকবে না যদি কোনো কাস্ট থেকে বিলং করো সেই কাস্টের সার্টিফিকেট এসসি এসটি ওবিসি যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রে দেবে যারা পিডাব্লিউডি প্রার্থী এবং যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং পি সার্টিফিকেট তোমাদের দিতে হবে যারা এই ক্যাটাগরি থেকে বিলং করে এবং যারা তোমরা ফেসার প্রার্থী এখানে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এইচ প্রুফ সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট পাস সার্টিফিকেট এবং মার্কশিট এবং যদি কোনো কাস্ট থেকে বিলং করা সেই কাস্ট সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে যখন অ্যাপ্লাই করবে প্রত্যেকটাই তোমাদের আপলোড করতে হবে তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো আবারও জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি সরকারি চাকরিতে যেখানে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে চাইলে অ্যাপ্লাই করতে পারো যে পদে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োগ করা হচ্ছে জুনিয়র অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ জুনিয়র অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো মেল এবং ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারো যেখানে লেভেল টুয়ের বেতন অর্থাৎ উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত বেতন এবং প্রথম মাস থেকেই তোমরা টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মতো প্রথম মাস থেকেই বেতন পেয়ে যাবে পুরোপুরি সরকারি চাকরি যেখানে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এটি একটি গ্রুপ সি পদ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স থাকতে হবে যারা জেনারেল যারা জেনারেল প্রার্থী তাদের বয়স আঠারো থেকে সাতাশের মধ্যে থাকতে হচ্ছে যারা জেনারেল আঠারো থেকে সাতাশ প্রত্যেকে এলিজেবেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার থেকে যে কোনো বিভাগ থেকে টেন প্লাস টু সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে আশা করি কম বেশি প্রত্যেকেরই উচ্চ মাধ্যমিক পাস আছে সেক্ষেত্রে প্রত্যেকে এলিজিবেল পাশাপাশি কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে তিরিশটি ওয়ার্ড সরি ইংলিশে পঁয়ত্রিশটি অথবা হিন্দিতে ত্রিশটি যে কোনো একটি থাকলেই তোমরা এখানে আবেদন করার জন্য যোগ্য হবে কম বেশি প্রত্যেকেরই আছে যদি না থাকে সেক্ষেত্রে কয়েকদিন প্র্যাকটিস করো আশা করি হয়ে যাবে ইংলিশে পঁয়ত্রিশটি ওয়ার্ড তোলার দক্ষতা থাকলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য বা অ্যাপ্লাই করতে পারো শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই আবেদন কি করে করবে আমি একটু পরই তোমাদের জানাচ্ছি এবং একটু আগেই আমি তোমাদের জানিয়ে দিলাম বয়স তোমাদের আঠেরো থেকে সাতাশের মধ্যে থাকতে হবে যারা জেনারেল প্রার্থী আঠারো থেকে সাতাশ প্রত্যেকে এলিজিবেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো তবে যারা এস তারা পাঁচ বছরের ছাড় পাচ্ছে যারা ওবিসি প্রার্থী তিন বছরের ছাড় পিডাব্লিউডি দশ বছর পি ডাব্লিউডি প্রার্থী তেরো বছর পি এসসি এস হলে পনেরো বছরের ছাড় তোমরা পাচ্ছ যদি তোমরা এই ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে সাতাশ প্লাস তোমরা এই বয়সটা পেয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারলে জেনারেল হলে আঠারো থেকে সাতাশ প্রত্যেকে এলিজিবেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি অ্যাপ্লাই কী করে করবে এই মুহূর্তে তোমাদের জানিয়ে দিচ্ছি অ্যাপ্লাই পুরোপুরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ভিডিওর নিচে তোমরা পেয়ে যাবে সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করার লিঙ্ক পাবে সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে পুরোপুরি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হচ্ছে প্রথমে রেজিস্টার করতে হচ্ছে তারপরে ফর্ম ফিল ফর্মটি তোমাদের সাবমিট করতে হবে অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই রিপ্লে দিয়ে হেল্প করার চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ এবং অ্যাপ্লাই করার জন্য কত ফি তোমাদের দিতে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হচ্ছে আমি এই মুহূর্তে তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা ফি যারা জেনারেল অর্থাৎ ইউ আর ও বিসি প্রার্থী তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা যারা মেল প্রার্থী যারা মেল প্রার্থী পাঁচশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে যারা ইউ আর ও বিসি প্রার্থী আছে পাশাপাশি যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি এবং উমেন প্রার্থী অর্থাৎ মেয়েরা যে কোনো কাজ থেকেই অ্যাপ্লাই করতে পারো কোনো অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে না পাশাপাশি এসসি এসটি এই কয়েকটি ক্যাটাগরির থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন নেই তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে তো পুরোপুরি দেখে শুনে ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে যে অ্যাপ্লিকেশন ফি সেটা অবশ্যই তোমাদের জমা করতে হবে এবং আবেদন করার সময় যদি কোনো ইনকমপ্লিটেড ডিটেলস এখানে আপলোড করো বা মেনশন করো আবেদনপত্র পুরোপুরি বাতিল হয়ে যাবে অবশ্যই দেখে শুনে কেয়ারফুলিভাবে আবেদন করার চেষ্টা করবে তো এই মুহুর্তে জানিয়ে দিচ্ছি যেখানে টোটাল ভ্যাকেন্সিস উনত্রিশটি পদে নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল উনত্রিশটি পদে নিয়োগ করা হচ্ছে ইউআরের ক্ষেত্রে নয়টি ভ্যাকেন্সিস এসসির ক্ষেত্রে চারটি এসটির ক্ষেত্রে দুটি এবং ও ক্ষেত্রে আটটি এবং ই ক্ষেত্রে তিনটি এবং পিডাব্লুডির ক্ষেত্রে তিনটি ভ্যাকেন্সিস উনত্রিশটি পদে নিয়োগ করা হচ্ছে জুনিয়র অ্যাসিস্টেন্ট পদ এটি একটি গ্রুপ সি পদ যেখানে নয় দশ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ অক্টোবরের নয় তারিখের মধ্যেই তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হচ্ছে যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে ইউনিভার্সিটি কলেজ অফ মেডিকেল সায়েন্সে নিয়োগটি করা হচ্ছে পুরোপুরি সরকারি চাকরিতে স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকটা বিষয়ে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংক ইউ সো মাচ